আব্বাসকে আগে পাঠাবে। এটা কাইমদার মাছ, 24 নম্বর সিটে। এটা আমাদের স্যারের মাছ, স্যার 25 নম্বর। তো ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। 11/8/24 রবিবার কামাল গাজী কারবালার পুকুরে ওপেনিং ছিল। মোট 27টি সিট হয়েছিল, তার মধ্যে 8টি সিটে মাছ হয়নি, বাকি 19টি সিটে মাছ হয়েছে। ভিউয়ার্সগণ, পুকুর কর্তৃপক্ষ বেশ কিছু মাছ ধরার ভিডিও এবং নেটের ভিডিও পাঠিয়েছে, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্সগণ, এই পুকুরের পাস মূল্য 2000 টাকা এবং 2 দিনে একত্রে নিলে 3500 টাকা। 3টি করে ছিপ, টোপের কোনো বিধিনিষেধ নেই, তবে ভাসা টোপ ফেলা যাবে না। ভিউয়ার্সগণ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক যাবতীয় তথ্য জেনে নিয়ে তারপর এখানে আসবেন। এছাড়া যাবতীয় নিয়ম নীতিও এখানে বলে দেওয়া হয়েছে, তাই আপনারা যোগাযোগ করে তথ্য জেনে নিয়ে তারপর আসবেন। ধন্যবাদ। টাইম কাজ ছবি দেখা যাচ্ছে না, আগে যেতে হবে না, এখান থেকে দেখা যাচ্ছে। সাবধানে সাবধানে রাজা, হাতে নাও। হ্যাঁ, মুখটা ধরে আদে না, একদম ঠিক আছে। কান ধরে, আরে কান করবে, হাত দিই নি, মাছ তো মরে যাবে, মরবে না। এই কাঁটা আছে নিজে, কান করতে হাত দিই নি, সাইডে হাত দিই। আবার একটা সেই কাকার হাতে খেলাচ্ছেন, আবার একটা টান, পরস্পর টানের পর টান রয়েই চলেছে। আমার দিকে চলে আসুন, আমার দিকে বলে চলে যান, নাহলে তো ছিপগুলো সামনে আসবে।
পরে স্পট টান আবার এই দাদা খেলাচ্ছে, পরে স্পট টান একদম একদম সাইজের কাতলা আছে। পরপর তিনটে তান দেখলাম, আবার একটা সাইজের কাজ, বলিয়ে নিয়ে চলে এসে ধারে চলে এসে ঠিক আছে। বসুন আমি বাড়ি গেছি, ল্যান্ডিংটা চাই ওদের নিয়ে আসবে, হ্যাঁ যান ওরা দিয়ে যাবে। হ্যাঁ আমার নালে ওর এমনি পোকা মরে গেছে, আমার নালে ঘুরে আসতে হবে। যাবে আমাদের বাড়ির সামনে দিয়ে, এখানে তোলো, এখানে তোলো, কি করবি তো? আমি ফারুক দা গা ধোবো, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, ঠিক আছে। এই যে কাইম দা, এই রাজু দা, জিও আব্বাসকে আগে পাঠাবে, এরা কাইম দার মাছ 24 নম্বর সিটে। এটা আমাদের স্যারের মাছ, স্যার 25 নম্বর তো, 25 দেখে নিন স্যার। রাজাদা স্যারের আরো মোটামুটি মাছ নষ্ট হয়ে গেছে, মাছ অনেক নষ্ট হয়ে, বড় মাছ দানা তুমি স্যার আপনি ভিডিওটা আমি বানাচ্ছি, এক জায়গায় পাঠাতে হবে বুঝলেন, যেখানে আমার চ্যানেলে। তো আপনি বলুন আজ মোটামুটি মাছ কেমন খেয়েছে? মাছ ভালো আছে, মাছ ভালো খেয়েছে। টোটাল সিটে আমি হিসাব করলাম 8টা সিটে মাছ খাইনি 27টার মধ্যে, তাহলে কি আছে আমার ডিসিশন নেওয়া উচিত? না কোনো ডিসিশন হবে না। আচ্ছা ঠিক আছে, 27টার মধ্যে 8টা সিটে মাছ খাইনি সেটা শিকারির দোষ, আমরা তো 3টে 1 2 1টা ছিঁড়ে ফেললাম, ভালো খাইনি।
আর এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার, আসবেন হ্যাঁ রাখলাম।